করোনার আবহে বাংলা টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আপন মানুষ পর হয়ে যায় যখন, রাজনীতি বা ক্ষমতা এমনই একটা বিষয় থাকে যখন অনেক আপন মানুষ পর হয়ে যায়। এই যেমন দীর্ঘদিনের সম্পর্কে ইতি টানলেন শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেস দল তিনি ছাড়লেন, বিধায়ক পদে এক এক করে তিনি সমস্ত থেকে তিনি পদত্যাগ করেছেন এবং তারপর তিনি তৃণমূল কংগ্রেসের থেকে তিনি নিষ্কৃতি নিয়ে নিলেন। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিম কমান্ডার যিনি, তার কাছে তিনি চিঠি পাঠিয়ে জানিয়ে দিলেন যে তিনি তৃণমূল কংগ্রেস দল ছাড়ছেন। তৃণমূল কংগ্রেস দল ছাড়ার সাথে সাথে নিঃসন্দেহে একটা বড় পর্বের ইতি ঘটল, এটা নিঃসন্দেহে বলা যায়। দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানলেন তিনি অধুনা। এরপর তিনি তার গন্তব্য অবশ্যই ভারতীয় জনতা পার্টি। আমরা দুদিন ধরে একদম ডেফিনিট করেই এটা বলছিলাম যে আর কোনো কিন্তু নয়, তিনি ভারতীয় জনতা পার্টিরতেই তিনি যোগদান করতে চলেছেন এমনটাই মনে করা হচ্ছে। কি বলছেন তবুও সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের ভেটারেন লিডার সুব্রত মুখোপাধ্যায়, শুভেন্দুর এই যে একেবারে ইতি টানা সম্পর্কে তার প্রতিক্রিয়া কি একটু প্রথমে দেখে নেব। দল থেকে ছেড়েছেন কিন্তু এমএলএশিপ ত্যাগ করাটা আইন মাফিক হননি, এটা আমার কথা নয়, আমাদের কথাও নয়, স্পিকারের কথা আমি শুনে বলছি। এমএলএর বিষয়টা আমাদের এমএলএ করা অবধি আমাদের বিষয়, ছাড়াটা তার বিষয় এবং গ্রহণ করাটা স্পিকারের বিষয়, আমরা বলতে পারবো না। একটা এত বড় দল, আপনার মনে হয় কি যে একটা এত বড় দল আমি আর এ যদি থাকি আর না থাকি তার উপরের ভবিষ্যৎ নির্ভর করে, কয়েক লক্ষ আমাদের সদস্য। তারপরে বলছেন কে একটা আমি গেলাম, আমি আর ও চলে গেলাম, তাতে একটা এত বড় পার্টি তার খুব ক্ষতি হয়ে যাবে। এগুলো যারা আমরা যাই আমরা মনে করি, মনে করে আনন্দ পাই, এতে লাভ হয় না। পোড়খাওয়া রাজনীতিবিদ, দীর্ঘদিনের এইরকম সেই আয়ারাম গয়ারাম পলিটিক্সের যুগ থেকে রাজনীতিকে তিনি পর্যবেক্ষণ করছেন, সে সুব্রত মুখোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন। যারা যান তারা মনে করেন যে বিরাট গিয়ে ক্ষতি করে দিয়ে যাচ্ছি বা বিরাট যে দলে যাচ্ছি লাভ হচ্ছে, কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্য এতে আখেরে কিছু লাভ হয় না। চলে আসব হচ্ছে আরও একটি ঘটনার দিকে, যেখানে আব্দুল মান্নান, আব্দুল মান্নানেরও একটা প্রতিক্রিয়া রয়েছে অবশ্য শুভেন্দু অধিকারীর সম্পর্কে, সেটা আমরা শোনাব। কিন্তু তার আগে একটু দেখি নেব হচ্ছে তার ঠিক, তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন, তার অব্যবহিত পরেই দেখা গেল হচ্ছে আসানসোল পুর নিগমে যিনি প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি, তিনি তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। বেশ বেসুরে শোনাচ্ছিল তার কথাবার্তা, যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক হবার কথা ছিল, তিনি নিজেই জানিয়েছেন আগামীকাল বৈঠক হবার কথা ছিল। কিন্তু তার আগে তিনি কেন পদত্যাগ করলেন, জিতেন্দ্র তিওয়ারি কি বলছেন শুনব। আমি তো ঠিক করেছিলাম যে আগামীকাল দিদির সঙ্গে দেখা করে আমার কথা বলবো, তারপর উনি যা বলবেন সেটা করব। কিন্তু এখন প্রশাসক পদ ছাড়ার পরেই, তার আধ ঘন্টা পরেই বেশ কিছু দুষ্কৃতীদেরকে পাঠিয়ে পাণ্ডবেশ্বরে আমার যে বিধায়ক কার্যালয় ছিল সেখানে ভাঙচুর করা হয়েছে, সেখানে জিনিসপত্র তুলে নেওয়া হয়েছে, এবং সবটাই আমি বিশ্বাস করি যে দলের যারা আছেন নেতারা কলকাতায় তাদের অনুমতি ছাড়া এটা সম্ভব না, তারা এটা করিয়েছেন। স্বাভাবিকভাবে ওরা চাইছেন না যে দলে আমি থাকি, তাই জেলা সভাপতি পদ এবং তৃণমূল কংগ্রেসের থেকে আমার সমস্ত সম্পর্ক আমি বিচ্ছেদ করে নিয়েছেন। এবারে কি বিধায়ক পদও আপনি ছেড়ে দেবেন? আমি তো বিধায়ক হিসাবে তো মানুষ আমাকে নির্বাচিত করেছে, ন্যাচারালি মানুষ যেটা বলবে সেটা করব। কিন্তু তৃণমূল এক ঘন্টা আগে অবধি আমি খুব ভালো লোক ছিলাম, আর যেই আসানসোলের কথা বললাম, আসানসোলের দাবি দাওয়া করলাম, তখন এক ঘন্টার মধ্যে আমার নিজের বানানো, এমন নয় যে অন্য কেউ বানায়, নিজের বানানো এবং পাণ্ডবেশ্বর মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে এমএলএ কার্যালয় বানিয়েছিলাম সেটা এক ঘন্টা আগে ভাঙচুর করে তার জিনিসপত্র তুলে নেওয়া হয়েছে, দখল করে নেওয়া হয়েছে, সেটা একটা করা হয়েছে, পুলিশ বসে বসে দেখেছে এটা হয়েছে। তো এটা তো কলকাতার নির্দেশ ছাড়া একটা সম্ভব না। তো ন্যাচারালি একদিকে আমার সঙ্গে আলোচনার রাস্তা খোলা রাখবেন, একদিকে মানুষের কাজ করার জন্য যে অফিস তৈরি করেছে সেটা দখল করে নেবো, দুটো একদম কী করবে না। তো ন্যাচারালি ঠিক আছে, সংঘাতে জড়ানো কী ব্যাপার আছে, আমি দল ছাড়লাম আর কী করবো, আর করণীয় কী আছে? আমি আসানসোলের কথা বললেই যদি এই তার পরিণতি হয় তাহলে কী করতে পারি, কিছু করার তো নেই, আমি তো অত শক্তিশালী ব্যক্তি না।
আপনারা শুনলেন জিতেন্দ্র তিওয়ারির এই যে প্রস্থান, এবং তারপরে কুণাল ঘোষ যিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, তার রিয়াকশনটা একটু শুনুন। বিবেক জাগরণের রহস্যময় যাত্রাপালা, বিলম্বিত বিবেক জাগরণের রহস্যময় যাত্রাপালা। যতদিন তিনি মেয়র ছিলেন ততদিন তার বিদ্রোহী সত্তা কাজ করল না, যতদিন তিনি মেয়র ছিলেন ততদিন আসানসোলের স্বার্থে তার কোথায় কোথায় কি কি বলেছেন কেউ জানল না। সব শেষ করে ক্ষমতা পুরো মেয়াদ পূর্ণ করার পর এই বিলম্বিত বিবেক জাগরণের পরিকল্পিত রহস্যময় যাত্রাপালার অভিনেতার ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন। আরো অনেক বক্তব্য, তবে এই মুহূর্তের একটি খবর হচ্ছে আমরা জানতে পারছি, যেটা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বা সুনীল মণ্ডল আরও কেউ কেউ রয়েছেন যারা 19 তারিখ অমিত শাহ সভায় যোগদান করতে পারেন এবং সেখানেই তারা ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। বেশ একটা পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যারা দল বদলে বিজেপি শিবিরেও আসছেন তারাও যথেষ্ট চাপে রয়েছেন, তার কারণ আপনার জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য শুনলেন। যাই হোক, আজকে সরাসরি বিতর্কে যাচ্ছি। সুপ্রিয় চন্দ, তৃণমূল কংগ্রেসের অন্যতম একজন নেতা এবং তরুণতম একজন মুখপাত্র তৃণমূল কংগ্রেসের, রয়েছেন আমাদের সঙ্গে রাজীব বিশ্বাস, তিনি যোগদান করছেন ভারতীয় জনতা পার্টির তরুণ নেতা হিসাবে, এবং অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ভার্চুয়ালি। এই সমস্ত পরিস্থিতির রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তিনি থাকছেন। আমি প্রথমে সুপ্রিয় চন্দকের কাছে জানতে যাব, 3 মিনিট সময়, শুভেন্দু অধিকারীর এই যে তৃণমূল গড়ে কি বিজেপি সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে? একের পর এক নেতা তারা চলে যাচ্ছেন, কেউ দক্ষ সংগঠক, কেউ পুরো প্রশাসক, দীর্ঘদিনের নেতৃত্ব। কি পরিস্থিতি সামনে গিয়ে তৃণমূল কংগ্রেস দাঁড়াচ্ছে 2021-এর বিধানসভা নির্বাচন ও পুরো নির্বাচন হয়তো হতে চলেছে, এরকম একটা পরিস্থিতি কি তৃণমূলের লড়াইটা খুব কঠিন করে দিল? দেখুন, বাংলার মানুষ অবহিত রয়েছেন, অবগত আছেন, তৃণমূল কংগ্রেস দলটাই হচ্ছে লড়াই সংগ্রামের দল, এবং লড়াই সংগ্রামের দল হিসাবে, মানুষের দল হিসাবে তৃণমূল কংগ্রেস তার জন্মলগ্ন থেকে একাধিক সংগ্রাম দেখেছে, একাধিক চ্যালেঞ্জ দেখেছে। এখানে আজকে আমাদের সংসদের সাংসদ সংখ্যা যদি দেখেন, বিধায়ক সংখ্যা যদি দেখেন, কাউন্সিলর সংখ্যা যদি দেখেন, পঞ্চায়েত সংখ্যা যদি দেখেন, এবং তারপরেও সারা বাংলা জুড়ে এবং সারা দেশের বিভিন্ন প্রান্ত জুড়ে মানুষের সমর্থন যদি দেখেন তৃণমূল কংগ্রেসের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সেখান থেকে এই কথা খুব স্পষ্ট যে এখানে কে এলো কে থাকলো সেটা বড় কথা নয়, কারণ এই দলটা মানুষের কাছে মানুষের দল হিসাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হিসাবে, লড়াই সংগ্রামের একটা প্রতীক হিসাবে রয়েছে। সার্বিকভাবে যাদের নাম আপনি বলছেন তারা নিঃসন্দেহে দলের হয়ে কাজ করেছেন একটা দীর্ঘ সময় ধরে, দীর্ঘ কাল ধরে, কিন্তু সার্বিকভাবে তাদের যে চলে যাওয়া বা সত্যি তো এই যে বিলম্বিত যে বোধোদয়, এবং হঠাৎ করে প্রায় সমস্ত ক্ষমতা ভোগ করার পরে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার চেষ্টা, নতুন ভূমিকায় একটা অভিনেতা হিসেবে যাত্রার মঞ্চে নতুন করে কুশীলব সাজার চেষ্টা, এই মেকআপ বাক্স কতটা টেক আপ করতে পারবে, কতটা স্টার্ট আপ দিতে পারবে বিজেপিকে বা বিরোধীদের, সেটা তো সময় বলবে নিঃসন্দেহে, কারণ আমি জ্যোতিষী নই, রাজনৈতিক কর্মী হিসাবে, রাজনৈতিক শিক্ষানবিশ হিসাবে। কিন্তু একটা কথা খুব আশ্চর্যের, একটা কথা খুব যন্ত্রণার, যে বাংলার ছাত্র যুব একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই কালচার, যে এই ঘরে বন্ধ করে বিধায়ক কেনা বেচার কালচার, হর্স ট্রেডিংয়ের কালচার, বা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কিংবা আসাম বা ত্রিপুরার মতো বাংলাতেও শুভেন্দু অধিকারী সহ যে নামগুলো আপনি বলছেন, জিতেন্দ্র তিওয়ারি আমি আপনাদের এখানেই দেখলাম, সুনীল মণ্ডল, এরা সুনীল মণ্ডল আরও একবার বোধহয়, সুনীল মণ্ডল স্পেসিফিকালি বলি, ইনি ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন, আমি যদি খুব ভুল না বলি, একদম ফরওয়ার্ড ব্লকের বিধায়ক হিসেবে সেই সময় তার একটা বোধোদয় হয়েছিল, সেটা বর্ণ পরিচয় পড়ে না সহজ পাঠ পড়ে আমরা জানি না। এবার তারপর এসে তিনি আজকে 2021-এর এই লড়াইয়ের সময় তিনি তৃণমূল কর্মীদের হঠাৎ করে তৃণমূল ত্রাতা হিসেবে, তৃণমূলের শিক্ষক হিসেবে অবতীর্ণ হতে চাইছেন, সত্যিকারের তৃণমূল একজন ফরওয়ার্ড ব্লক থেকে আসা লোক তৃণমূল কংগ্রেসের কর্মীদের শেখাতে চাইছে, ফলে সার্বিকভাবে বিষয়টা নিয়ে বাংলার মানুষ খুব বিরক্ত, এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কনসাসলি এই শব্দটা প্রয়োগ করলাম, এই যে প্রতিদিনকার নাটক, প্রতিদিনকার যাত্রাপালা, মানুষের রুটি রুজি, মানুষের খাওয়ার, মানুষের বস্ত্র, অন্ন বস্ত্র, বাসস্থানের যে প্রাথমিক কোয়েশ্চেন, যেই কোয়েশ্চেনের উপর দাঁড়িয়ে, যেই প্রশ্নগুলোর উপর দাঁড়িয়ে বাংলার ছাত্র যুবদের, আমরা যে কোনো দল, যে কোনো দলমত, যে কোনো রাজনৈতিক দর্শন নির্বিশেষে, আমরা যারা মানুষের কথা বলতে চাই, মানুষের হয়ে লড়তে চাই, বা রাজনৈতিক মঞ্চে বাংলার মানুষের প্রতিনিধিত্ব করতে চাই, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে খুব যন্ত্রণার, এবং বাংলার মানুষের কাছে খুব বিরক্তির, ফলে কে কোন দলে যাচ্ছে, কে কোন দল থেকে আসছে সেটা বড় কথা নয়, বড় কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তার নামের কারণে নয়,
তার কাজের কারণে বারবার করে বাংলার বুকে আমরা এই আওয়াজ দেখেছি বিরোধীদের আতঙ্ক এবং বিরোধীদের আশঙ্কাকে সত্যি করে যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ, কিন্তু লালু আলমের ডান্ডাও মমতা বন্দ্যোপাধ্যায় কখনো দমাতে পারেনি। রাইটার্স থেকে ছুড়ে ফেলে দেওয়া মেয়েটা রাইটার্সে ঢুকেছে, আজকে নবান্নে বসে আছে সেই মেয়েটা। আমি 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 আসবো এবার হচ্ছে রাজীব বিশ্বাসের কাছে। রাজীববাবু, দিলীপ ঘোষ বলেছেন যে শুভেন্দু অধিকারী দল এসছে, দল লাভবান হবে, কিন্তু তার সাথে সাথে আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে সেই সমস্ত কার্টুনগুলো রয়েছে, বিজেপি সেল, মানে যেটা বিজেপি সেল থেকে নারদা সেই ছবিগুলো যেটা বিজেপি সেদিনকে ছড়িয়ে দিয়েছিল, আজকে সেগুলো আবার যেন ফিরে এসেছে, কোথাও কি এই প্রশ্নটা জাগবে না যে কোথাও কি কোনো জায়গায় কি বেড়ি পড়ি দিতে বিজেপি তাদেরকে দলে নিচ্ছে, এতে কি সত্যি বিজেপির লাভ হবে? দেখুন, প্রথমে আমার যেটা বলা দরকার, এর আগেও আমি বলেছি যে দলের পিসি হচ্ছে ভিত্তি আর ভাইপো ভবিষ্যৎ, অন্য যারা আছে তারা তাদের কোনো ভবিষ্যৎ ওখানে দেখতে পাচ্ছে না। নতুন এখন যেটা চালু হয়েছে সেটা হচ্ছে বহিরাগত তত্ত্ব, এই বহিরাগত তত্ত্বের ফলে ওখানে যারা নন বেঙ্গলি লিডার্স আছে তারা ইনসিকিউরিটি ফিল করছে, ফলে তারাও আজকে দল ত্যাগের জায়গায় চলে আসছে। তারপরে এই আমার আগের যিনি বলছিলেন বা আপনিও যেটা বলছেন যে এই যে সারদা নারদা, দেখুন কোনো একজন নেতৃত্ব কোথায় কীভাবে রাজনীতি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার পার্সোনাল চয়েস। সে বিজেপিতে রাজনীতি করবে না, তৃণমূলে করবে না, কংগ্রেসে করবে না, সিপিএমে করবে, তার বিষয়। এবার আর যেটা আপনি বলছেন যে যেটা দুর্নীতিমূলক যে কাজগুলো সেটার বিষয়ে আমাদের এখানে এজেন্সি রয়েছে, আমাদের এখানে প্রশাসন রয়েছে, তারা সেগুলো করবে, তাদের মতো চলবে। অতএব এটার সাথে রাজনীতিকে গুলিয়ে ফেললে মুশকিল এই কারণে, কারণ তার পার্সোনাল যে ইয়েটা রয়েছে, যে দোষারোপগুলো রয়েছে, সেই দোষারোপগুলো বিজেপি কখনো সেগুলোকে সমর্থনও করছে না এবং সেগুলোকে কোনোরকমভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছে না, সে তার মতো লড়বে। এবার কিছুক্ষণ আগে আমার প্রতিপক্ষ যিনি তৃণমূলের উনি, আমার প্রথমেই আমার বলতে হচ্ছে যে উনি এখন ছাত্র আছেন, খুবই অল্প বয়স, কদিন বাদে যে দলের হয়ে এখানে দাঁড়িয়েছেন সেই দলটাই হয়তো থাকবে না, অন্য কোনো দলের হয়ে ওনাকেও রাজনীতি করতে হবে, কারণ একুশের পর বিজেপি বলে কোনো দল এখানে থাকবে, মানে তৃণমূল বলে কোনো দল থাকবে বলে আমার মনে হচ্ছে না, কারণ বিজেপি বা অন্যান্য দল সেগুলোই ওনাকেও করতে হবে। আর উনি যেটা উন্নয়নের কথা বলছিলেন, একটা দল আপনি বলুন তো যে একটা দল যে নেগেটিভ ভোটে ক্ষমতায় এলো, এটা খুব পরিষ্কার, যে কেউ বললে যেটা বাচ্চা ছেলেও বুঝবে যে তৃণমূল দলটা এসেছিল নেগেটিভ ভোটে, 34 বছরে যে ফেলিওর, সেই ফেলিওরকে সামনে রেখে মানুষ একটা অল্টারনেটিভ খুঁজছিল, অল্টারনেটিভ কিছু যখন পাচ্ছিল না, বিজেপি তখন মাঠে ছিল না, বিজেপি সেরকমভাবে সংগঠন ছিল না, তারা সামনে যাকে তাকে পেয়ে, মানে মমতা ব্যানার্জিকে পেয়ে ক্ষমতায় এনে দিল। এবার ক্ষমতায় আসার পর তিনি উন্নয়নের কাজ করেছেন বলছেন, আমার প্রতিপক্ষ বলছিলেন বিভিন্ন উন্নয়নের কথা বলছিলেন, যদি উন্নয়ন সত্যিই হয়ে থাকে তাহলে উন্নয়নের ডান্ডা তা সেটা হাতে নিয়ে ভোট করানো, বুথ দখল করা, শিক্ষাক্ষেত্রে উনি তো আজকে স্টুডেন্ট আছে, ওনাকে আমি জিজ্ঞেস করি আজকে প্রত্যেকটা কলেজে কেন তার স্টুডেন্টসরা তাদের ডেমোক্রেটিক যে রাইটটা রয়েছে সেটা তারা অ্যাপ্লাই করতে পারছে না, তারা কোনোরকমভাবে কোনো বিরোধী কোনো মন্তব্য করলে কেন তাদেরকে বিভিন্ন রকম নার্কোটিক্স বা গাঁজা কেস দেওয়া হচ্ছে, কেন তাদের সিলুল্লাহ তাহানির কেস দেওয়া হচ্ছে, ওনাকে আমি প্রশ্ন করবো, এখনও কেন এই সরকার বিভিন্ন কলেজগুলোতে কেন তারা নির্বাচন করতে পারলো না। এবার আপনারা বলছেন উন্নয়নের কথা, উন্নয়নের কথা যদি ধরতেই হয় তাহলে উন্নয়নের আপনারা দেখেছেন যে 2018 সালে যে কথা আমরা বারবার বলছি এইভাবে নির্বাচন করার কী দরকার ছিল, এবং তারপরে 2016 থেকে তারা এই কাজটা শুরু করে এবং 2018তে তারা আমরা একটা চরম রূপ দেখতে পাই। এবার উন্নয়ন যদি সাথে থাকে, একটা দলের যদি ভিত্তি উন্নয়ন হয়, যেমন আমরা বারবার বলছি যে উন্নয়ন, আমরা উন্নয়নের মাপকাঠিতে আমাদের যে বিচারধারা সেই বিচারধারাকে এগিয়ে নিতে চাইছি, তৃণমূল যদি সত্যি সত্যি উন্নয়নের ধারাকে অগ্রসর করে নিয়ে যেতে চাইতো তাহলে তো এই ডান্ডা হাতে বুথ দখল করতে হতো না, বুথ দখলে যে কাজটা ছিল আগে আমাদের মনে আছে, সেই যে সাদা থান পাঠিয়ে দেয়া, সেই তারই লেগাচিটাকে এখনো তৃণমূল বহন করে চলেছে, তাহলে উন্নয়নের যে কথা সেই উন্নয়নের কথা আসছে না। আচ্ছা একটুখানি উনি আরো কথা বলেছে হস্টেডিং কথাটার মানে আমার এই প্রতিপক্ষ বুঝতেই পারেন না, হস্টেডিংটা এই সময় যেভাবে সময় শেষ, আমি চলে আসবো এবার হচ্ছে অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী আপনার কাছে। কোথাও একটা কথা এরকম আসছে যে ভারতীয় জনতা পার্টি বা যারা বেরিয়ে যাচ্ছেন অনেকেই এখন, যেমন সুনীল মণ্ডল, তিনি বলছেন যে এই পিকে হচ্ছে সমস্ত কাজ, পিকে এসে কীটনাশক ছড়াতেই কি এই সমস্ত ব্যাপারগুলো কি আরও বেরিয়ে আসছে? মুখ্যমন্ত্রী অনেকে গতকালই তিনি বলেছেন যারা টিকিট পাবে না প্রায় নিশ্চিত তারা অনেকেই ভারতীয় জনতা পার্টির সাথে, ঠিক এইভাবে দল ভারী করে কি সত্যি বাংলার ক্ষমতায় চেঞ্জেস কখনো এসেছে বলে আপনি মনে করেন? না সত্যি যদি 67-69 যুক্তফ্রন্ট সরকারও দেখি, তো সেটাও তো একটা নীতিগত প্রশ্নের লড়াই ছিল যে কংগ্রেসকে ভেঙে বেরিয়ে আসা, বেরিয়ে এসে এবং সেখানে বামেদের সমর্থন নিয়ে একটা যুক্তফ্রন্ট তৈরি হয়েছিল, আজকের পরিস্থিতি কি তার সাথে মেলে? 3 মিনিট। মানে আমি
আপনার প্রশ্ন একটাই কিছুটাই শুনতেই পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। টেকনিক্যাল কারণে গন্ডগোল পিকে এসেছেন। আচ্ছা ঠিক, আমি মিটার বোধহয় শুরু হয়ে গেছে, যাই হোক, মানে মিটারটা আপনারা খেয়াল রাখবেন। বোঝাই যাচ্ছে নির্বাচন এসে গেছে, এবং আপনি আপনি জানেন যে নির্বাচনে উন্নয়ন ফুন্নয়ন এসব সবসময় কাটে না। নির্বাচন খেয়াল রাখতে হবে যে মানুষ কিন্তু একটা সময় পরিবর্তন চায়, এবং ভালো কাজ করলেও পরিবর্তন চায়। এটাকে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বলে। আমরা আপনি যদি দেখেন যে বামেরা যে সময় বামেরা চলে গেছিল উন্নয়নের বিভিন্ন নিরিখে, এফডিআই ইত্যাদি নানান নিরিখে, ইনভেস্টমেন্ট দিকে অনেক ভালো কাজ করেছিল, কত ভালো ছিল, তা সত্ত্বেও সরে যেতে হয়েছিল। কেননা তাদের নানান ধরনের ডেমোক্রেটিক কাজকর্ম মানুষ ভালো চোখে দেখে, নন্দীগ্রাম সিন্দুর। নির্বাচন একটা পলিটিক্যাল ব্যাপার, এখানে উন্নয়ন উন্নয়ন কথা বলে বিশেষ সুবিধা হয় না, এইটাকে আপনি খেয়াল রাখবেন। যারা সরকারি পশ্চিমবঙ্গে আছেন তারা দুটো টার্ম রয়েছেন, কত কি উন্নয়ন করেছেন সেটা সাধারণ মানুষকে কাছে সেভাবে, হ্যাঁ, কি চাল পেয়েছেন কি ডাল পেয়েছেন সেসব দিয়ে বিশেষ কিছু কথা বলা যাবে। মোটামুটি ভাবে যে প্যারামিটার গুলো দেখা যাচ্ছে, এই শাসক দল থেকে মানুষ বেরিয়ে যাচ্ছে। সুজিতভাই খেয়াল রাখতে হবে, 77 সাল আমাদের লোকসভার যখন নির্বাচন হয় ভারত সরকারে, আমরা দেখেছিলাম যখন নির্বাচন ঘোষণা হচ্ছে, তারপরেই দেখা গেল ইন্দিরা গান্ধী ক্যাবিনেটের সেকেন্ড জগজীবন রাম উনি পদত্যাগ করলেন। বুঝে গেছিলেন কোথাও কিছু একটা ঘটে যাচ্ছে, মানুষের কোথাও আজ বুঝে গেছিলেন। আমার মনে হচ্ছে আজকের পশ্চিমবঙ্গের যে অবস্থা, সেকেন্ড সে হয়তো সেকেন্ড কাগজ কলমে হয়তো নয়, জনপ্রিয়তা দেখি দেখতে নিরিখে যে সেকেন্ড এটা বল কোনো বিধা নেই, সে যে কোনো মানুষের স্বীকার করবে, সেই মানুষটি ছেড়ে চলে গেছে। এখন সে অনেকগুলো পোস্ট এখানে পেয়েছিল, তা সত্ত্বেও সে চলে গেছে। বোঝা যাচ্ছে দলের মধ্যে কোথাও একটা যন্ত্রণা রয়েছে, সেই যন্ত্রণাকে অ্যাড্রেস করার খুব চেষ্টা করছেন। এটা ক্রিকেট নির্ভর না অন্য কিছু আমি এই মুহূর্তে খোলাখুলি বলতে পারছি না, কিন্তু যেটা পরিষ্কার দলের মধ্যে যন্ত্রণার কারণ বেশ কিছু জায়গায় রয়ে গেছে, এবং এতকাল কেউ সেটা বলতে চাইছিল না। কেন দেবরাজ নো অল্টারনেটিভ, এখন একটা বিকল্প তৈরি হয়ে গেছে। এখন মানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি একটা বিকল্প হিসেবে হাজির হয়েছে, শক্তিশালী বিকল্প। পশ্চিমবঙ্গে তাদের যতটা শক্তি আছে, পশ্চিমবঙ্গের বাইরে তাদের শক্তি বেশি, কেন্দ্রে তাদের সরকার আছে, এবং তারা বুঝিয়ে দিচ্ছে যে তারা মানে আসতে চায়। ফলে যে সমস্ত মানুষগুলো তাদের যন্ত্রণা ছিল শাসক দলে, তারা এখন মনে করছে এই আমার সুযোগ, আমার যন্ত্রণাটা আমি পার্টির মধ্যে প্রকাশ করতে পারছি না, আমি দলনাশ হইতে পারি না। বেশ, সময় আপনাকে 10 সেকেন্ড আরো বাড়তি সময় আমি দিতে হলো, তার কারণ হচ্ছে শুরুতে একটু গোলযোগের কারণে সুপ্রিয় উত্তর দেবে না। সার্বিকভাবে যেটা উনি বলেছেন বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষকের জায়গা থেকে, উন্নয়ন করলেই তৃণমূল তো চাইছে উন্নয়নকে সামনে রেখে ভোটটা লড়াই করতে, কিন্তু উন্নয়ন 2004 বাজপেয়ীজির সময় উন্নয়ন হলো, শাইনিং ইন্ডিয়া মুখ থুবড়ে পড়েছিল, আবার ডিসকন্টেন্ট বাড়ে, যে কোথাও এতগুলো পথ পাওয়ার পরও একজন মানুষ কেন চলে যাচ্ছেন। উদাহরণ হিসেবে 77 সালে জগজীবন রাম জনতা পার্টির সময়কার উদাহরণ উনি তুলে ধরলেন, যে কোথাও একটা ঠিক হারমোনিতে আর তৃণমূল বাড়ছে না, সেই কথাটা বলছেন, যেটা কিন্তু বিজেপির পক্ষে যথেষ্ট লাভজনক এবং তৃণমূলের কাছে যথেষ্ট আশঙ্কার কারণ। না, হারমোনির জায়গাটা থেকে বলি যে সব সুরকে তো সম্মান দিতে হবে না। কেউ যদি ভাবেন যে শুধুমাত্র আমি সা ওপরের সাটা ভালো গাইতে পারি বলে সারাদিন শুধুমাত্র ওপরের সাটাই বাজবে, তাহলে তো সেটা সঙ্গীত নয়, সেটা শুধু সা ধ্বনি প্র্যাকটিস। ফলে সার্বিকভাবে একটা ধ্বনি প্র্যাকটিস করার দল তৃণমূল কংগ্রেস নয়, এবং সার্বিকভাবে সঙ্গীত যেটা বোঝায় সেটা বাংলার বুকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে হারমোনির জায়গাটা দল রেখেছে, এবং এখানে একজনও কি রয়েছেন যারা বিজেপির যারা আশায় বুক বাঁধছেন, কি আশায় বাঁধি খেলাঘর, সেই খেলাঘরের প্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে আমি প্রশ্ন করতে চাইবো, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে যতগুলো পদ পেয়েছেন কেউ এক নিঃশ্বাসে সেই সবগুলো পদ বলতে পারবেন? যদি বলতে পারেন আমি রাজনৈতিকভাবে সন্ন্যাস নেব। এক নিঃশ্বাসে বলতে পারে এটা কোনো মানুষের, স্বাভাবিক মানুষের পক্ষে, সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ তিনি এতগুলো পদ পেয়েছেন। তৃণমূল কংগ্রেসকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের থেকে সম্মান পেয়েছেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের থেকে, শুভেন্দু অধিকারী যাদের নাম বলছেন আর কি, তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস তাদের সম্মানিত করেছে, এবং তাদের লাঞ্ছিত করেছে, লজ্জিত করেছে হচ্ছে বিজেপি। কারণ কি, যে নারদা কাণ্ড নিয়ে এরা বলতো বিজেপির অফিসিয়াল বাংলার যে ইউটিউব চ্যানেল বা বাংলার যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে, সেখানেই বিজেপি একসময় বলেছিল ভাগ মুকুল ভাগ, কি আশ্চর্য বিধাতার পরিহাস, সেই সিদ্ধার্থ সিংকে আজকে বাংলায় আর খুঁজে পাওয়া যায় না। মুকুল রায়ের নিচে দেখলাম যে আস্তে আস্তে অনেক জায়গায় লেখা হচ্ছে দাদার অনুগামী। ফলে এটা কাদের সঙ্গে কাদের লড়াই, বাবুল সুপ্রিয়র সঙ্গে জিতেন তিওয়ারির লড়াই, না মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের লড়াই,
এই লড়াইয়ের মধ্যে দিয়ে তারা একটা জলঘোলা করতে চাইছে এবং বিজেপি বেসিক্যালি একটা শকুনের দলে পরিণত হয়েছে যে কোন সময় কে কোথায় পড়ে থাকবে আর তাকে তুলে নিয়ে এসে নিজের ভোট বাক্সে জমা করে একটা মানে পলাশির যুদ্ধের মাধ্যমে এই ধর্মযুদ্ধের চেহারাটাকে বদলে দিয়ে পলাশির যুদ্ধ করে দিয়ে বাংলার মসনদটা দখল করতে চাইব। মানে বিজেপি দু লাইনে বলতে হলে, খুব কনক্লুডিংলি বলতে হলে, বিজেপি এই 2021-এর লড়াইটাকে আর আমরা এই লড়াইটা করতে চাইছি ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রের, যেখানে আমরা হয়তো 5 জন থাকবো, উল্টো দিকে হয়তো 100 জন থাকবো, কিন্তু ন্যায় নীতি এবং ধর্ম আদর্শ, বাংলার মানুষের স্বার্থ, বাংলার মানুষের চিন্তা চেতনা, তার ওপর দাঁড়িয়ে আমাদের লড়াই। আর বিজেপির লড়াই হচ্ছে এই বিশ্বাসঘাতকতা, এই প্রবঞ্চনা এবং পেছন থেকে ছুরি মারার যে কালচার, শার্প শুটার কালচার, সেই কালচারের উপর দাঁড়িয়ে পলাশির যুদ্ধ করতে চাইছে বিজেপি। ধর্মযুদ্ধের জায়গায় রয়েছে, সৈনিকের মতো রয়েছে, বাংলার মানুষের বিশ্বস্ত সৈনিকের মতো রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে রয়েছে গোটা বাংলা। বিরতি যাচ্ছি, বিরতির পর ফিরছি এবং বিরতির পর ফিরে এসে রাজীব এবং হচ্ছে রাজগোপালবাবু প্রত্যেকেরই অভিমত নেব এবং বক্তব্য নেব। বাংলার রাজনীতিতে একটা বেশ এখন টানাপোড়েন সমস্ত মানে অতিক্রান্ত, এখন হচ্ছে একেবারে সম্মুখ সমরে ভারতীয় জনতা পার্টি যে কম্পোজিশনস যে তারা আকার তৈরি করছে এবং তৃণমূল কংগ্রেস স্পষ্টতই যেটা বলছেন যে সংখ্যায় হয়তো কম থাকতে পারে, হেভি ওয়েট লিডার, প্রচুর বড় বড় যোদ্ধা, হেভি ওয়েট লিডার, কিন্তু একটা লড়াই যে জোরদার হতে চলেছে 2021-এর লড়াই, বিধানসভা হোক বা পুরো ভোট হোক, সমানে সমানে টক্কর, তৈরি আমরাও প্রত্যেকটা ডিটেলিং একেবারে খবর এবং বিতর্ক সমাজ মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।